তো এটাই আসলে ভালো লাগার বিষয়, আমরা এটাই করতে। টালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি, রাফির সর্বশেষ নির্মিত সিনেমা তুফান ঝড় তুলেছে বক্স অফিসে, কাঁপুন ধরিয়েছে দর্শকদের হৃদয়। তবে শুধু তার নির্মাণই নয়, রাফির ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের রয়েছে তুমুল আগ্রহ। বিশেষ করে চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জনের ঝড় কম ওঠেনি। কখনো শোনা যায় তাদের প্রেমের গল্প, কখনো বা কানাঘুষা হয় বিয়ে নিয়ে। কিন্তু সম্প্রতি গুঞ্জন উঠেছে তমা মির্জার সঙ্গে নাকি রায়হান রাফি সম্পর্কে ফাটল ধরেছে। এবার ভারতীয় এক সংবাদ মাধ্যমে সেই প্রেম বিচ্ছেদের গল্পে খোলামেলা কথা বলেছেন তমা মির্জা। রায়হান রাফির সঙ্গে কি আসলেই প্রেম ছিল তমার? এই প্রশ্নের জবাবে তমা বলেন, রাফির সঙ্গে প্রেম ছিল এটা তিনি কখনই বলেননি। তাহলে বিচ্ছেদের বিষয়টা এখন কেন আসছে? প্রেমের গুঞ্জনের বিষয় নিয়ে ফের প্রশ্ন করা হলে তমা বলেন, আমার নিজের দেশের সাংবাদিক বন্ধুরাও এই বিষয়ে জানতে চেয়েছেন, জবাব দিতে পারেনি, কারণ আমার কাছেই জবাব নেই। অন্যদিকে রায়হান রাফি দাবি করেছেন তাদের শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই কথার প্রেক্ষিতে তমা বলেন, ভালোবাসা সরে গেলে কি বন্ধুত্ব হয়ে থাকে নাকি নতুন করে বন্ধুত্ব হতে পারে, সত্যি আমার জানা নেই। যেহেতু তাদের বন্ধুত্বেও ফাটল, সেক্ষেত্রে প্রশ্ন আসতেই পারে, রায়হানের পরিচালনায় আগামীতে তমাকে দেখা মিলবে? তোরে তমা বলেন, আমি পেশাদার, মাকে হাসপাতালে ভর্তি করিয়েও কাজ করেছি, কিন্তু এর থেকে বেশি কিছু মায়ের সঙ্গে ঘটে গেলে তখন আমি কাজ করতে পারবো না। একইভাবে ভালোবাসা মুছে গেলেও সেই মানুষটার সঙ্গে আগের মতো খুব স্বাভাবিকভাবেই কাজ করে যাব, সেটাও পারবো না। আমি অবশ্যই অভিনেত্রী, কিন্তু এতটাও পেশাদার নই। রায়হান রাফির পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন খাঁচার ভিতর অচিন পাখি ওয়েব ফিল্মে, পরে আবার তাকে দেখা যায় 7 নম্বর ফ্লোর এবং সুরঙ্গ সিনেমায় অভিনয় করতে।